গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে যদিও সকালবেলা, এখন বাজে 7:30, সকাল সকাল উঠে গেছি কারণ আজকে কোর্ট আছে, কোর্টের জন্য রেডি হতে হবে। তো কালকে রাত্রেবেলা একটু অয়েল অ্যাপ্লাই করেছিলাম মাথায়, এই জন্য একটু চিপকু চিপকু লাগছে। আজকে যদিও শ্যাম্পু করে নেবো। তোমরা অবশ্যই করতে পারো, যে রাত্রেবেলার দিকে তোমাদের যদি বিজি শিডিউল হয়, রাত্রেবেলার দিকে অয়েল অ্যাপ্লাই করে নিলে, সকালবেলা ধুয়ে নিলে, মানে শ্যাম্পু করে ধুয়ে নিলে, তাহলে কি থাকে, চুলটাও সুন্দর থাকে। আর মাঝে মাঝে আমার মনে হয় যে অয়েল অ্যাপ্লাই করাটা ভালোই, খারাপ কিছু না। আবার যাদের অতিরিক্ত ড্যান্ড্রফের প্রবলেম যা থাকে, তারা আবার তেল হয়তো সহ্য হয় না তাদের স্ক্যাল্পে, তারা তোমাদের মতো করে ইউজ করতে পারো। আমার মনে হয় ব্লাড সার্কুলেশনটা ভালো না হলে চুলে, মানে স্ক্যাল্পে, তাহলে তোমার চুলটা অনেক সময় না হেয়ার ফলের অনেক সমস্যা হতে পারে। তো এই জন্যই আমি সাজেস্ট করবো যে সপ্তাহে 2 দিন, 2 থেকে 3 দিন তোমরা অয়েল অ্যাপ্লাই করতে পারো, অ্যান্ড ম্যাসাজ তো অবশ্যই করতে পারো। তো এখন আমি স্নান করতে যাব, তাড়াতাড়ি করে নেবো কারণ আজকে আমার কোর্ট আছে। মা ওদিকে খাবার রেডি করছে, টিফিন টিফিন রেডি করছে। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আমি দেখছি ইউনিফর্মও পরে নিচ্ছে। এখন খুব তাড়াতাড়ি বেরোবো কারণ বাইরের ওয়েদার একেবারেই খারাপ, মানে বৃষ্টি হবে হবে এরকম করছে, আর আজকে বৃষ্টি হওয়ারও কথা আছে। তো কোনো রকম রিস্ক নেব না, তাড়াতাড়ি চটপট খেয়ে দে আর রেডি হয়ে বেরিয়ে যাব। তো যদি রাস্তায় বৃষ্টি হয় তাহলে জানি না কতদূর কি ব্লগ করতে পারবো কি না পারবো, সেটা এখন সিচুয়েশনের ওপর ডিপেন্ড করছে। তো এখন বেরানো যাক। মাথায় যতই চোট লাগুক না কাজ কি আর ভেবে থাকবে, এখন চাকরি সেন্টিনারি বিল্ডিং এ স্যারের একটা বেল ম্যাটার আছে। এটা আমাদের হাইকোর্টের সেকেন্ড ফ্লোর থেকে এই ভিউটা পাওয়া যায়, কি সুন্দর যে লাগে না দেখতে। আজকে 3:30 সময় ছুটি হলো কোর্ট, কিন্তু এরকম সময় হয় না আসলে। আজকে একজন জাস্টিস রিটায়ার করলেন, সেই জন্য আজকে 3:30। বলেছিলাম আমি এই জায়গাটা, এই জায়গাটা মাথায় পড়েছে, এখানটা জল ছিল, এখান দিয়ে সাইড দিয়ে আসার পথে এই জায়গাটা পড়েছে। যেহেতু মাথায় ছাতা ছিল তো উপরে ওই শেডটা আমি দেখতেই পাইনি, যে লোহার জিনিসটা যে আছে আমি দেখতেই পাইনি, ব্যাস ওই পিছনের দিকটা মানে গুঁতো খেয়ে গেছি, পুরো ব্ল্যাঙ্ক ছিলাম কয়েক সেকেন্ডের জন্য। আর এই জায়গাটা এত জোরে লেগেছে না, জাস্ট আমার পুরো ফুলে গেছে জায়গাটা। ভাবছি সারে খুব জন্য কাটেনি, বলে কেটে গেল অবস্থা খারাপ হয়ে গেল। এখানে আমি একা একা কী করতাম জানি না।
ব্যাস সবাই এখানে ফটো তুলছে, এত সুন্দর ভিউ ফটো না তুলে পারা যায়? যখন যাচ্ছিলাম যাওয়ার সময় এই পুরো রাস্তাটা মানে পুরো ব্রিজটা পুরো একেবারে জল 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 ছিল। এত সুন্দর সুন্দর কে ভিডিও তুলে দিল? আমি। তুমি কে? আমি ভাগ্যশ্রী কুণ্ডু। বিবি মিল আছে ভাস্বতী ভাগ্যশ্রী। এখন আবার ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, ভালো মতো আগে ভাই বাড়ি পৌঁছে যাই তারপর বৃষ্টি পর, কোনো ব্যাপার না। আসলে আসার সময় কি হয়, আসার সময় তাড়াটা থাকে, এজন্য মানে তাড়াহুড়া করে আসতে গিয়ে না এই মাথায় চোটটা লাগে, মানে এখন এরকমভাবে এই দিকটা তাকাতে পারছি না, এরকমভাবে তাকালে এখানে পুরো মাথাটা এই সাইডটা পুরো ব্যথা করছে। কে বলবে এই ওয়েদারে বৃষ্টি হচ্ছে? অবশ্য আজকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার কথা আছে, অস্বাভাবিক কিছুই না। আজকে আমি যেতে যেতে কোর্টের ওখানে ধাম করে মাথার মধ্যে এখানে বাড়ি গিয়েছি, বৃষ্টি পড়ছে। হ্যাঁ, তো ছাতা এক হাতে পিঠে ব্যাগ, তারপর যেখান দিয়ে যাব একটা সরু লেন টাইপের ওইখানে জল জমে আছে, তো সাইড দিয়ে গেছি, আমি লক্ষ্য করিনি যে ওপরে একটা ব্যানার টাইপের মানে লোহার একটা ইয়ে আছে, তো ওটার নিচ দিয়ে যেতে গেছি ধাম, মানে আলু হয়ে গেছে, রক্ত জমেনি আমার এখানে ফুলে গেছে। তারপর হাইকোর্টের ওখানে যে মেডিকেল ইয়েগুলো থাকে হাইকোর্টের ভিতরেই, মানে ফ্রিতে মেডিকেল চেক আপ করায়, বুঝেছ? তো ওইখানে গেলাম, তারপর ওখানে বরফ টরফ দিলাম, প্যারাসিটামল দিয়েছে খেতে, খেয়েছি, তাও ব্যথা করছে, পুরো এরম করতে পারছি না, এই সাইডটা পুরো ব্যথা করছে, এখানে ফুলে আছে লোহার ইয়েতে। বাড়ি আসার পর শরীরটা আরও বেশি খারাপ পড়ছে, এই নাকটা থেকে অনবরত জল পড়ে যাচ্ছে, আমার ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, কারণ হাইকোর্টের সব প্রত্যেকটা কোর্টরুমেই এসি থাকে, এবার এমনিতেই আজকে ঠান্ডা ঠান্ডা আমেজ আছে, এবার এসির মধ্যে যাচ্ছি আবার নর্মাল টেম্পারেচারে আসছি, আবার এসিতে যাচ্ছি আবার এই বেরাচ্ছি, তো এই করতে 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 হয়তো ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, হাঁচি হচ্ছে, জানি না কালকে উঠে যেতে পারবো না। আর ওষুধ দে, দেখ হাত দে এখানটা, এই মলমটা বেশ কাজে দেয়, জেল এটা একটা, নামটা আমি ঠিক জানি না, নামটা মানে আছে পড়িনি, কিন্তু পুরো চুলের ভিতরে এই জায়গাটা দেখেছে, কেটেও গেছে নাকি, চলছে কেন? তো এখন রেডি হয়ে নিয়েছি, একটু যাবো দোকানে, কিছু কেনার আছে, কারণ সকাল থেকেই খুব ক্রেভিংস হচ্ছিল যে সিমের পায়েস খাবো, তো সেই সব ইনগ্রিডিয়েন্টসই কিনতে যাচ্ছি, নিজেই যাচ্ছি, ফিরে এসে আবার নিজেই রান্না করবো, কারণ মিষ্টি জিনিস খেতে আমি যেটা মানে আমি যেটা খেতে ভালোবাসি আমি সেটা রান্না করতে খুব ভালোবাসি। নেওয়া হয়ে গেছে, বাড়ি যাই। তো আমি বসিয়ে ফেলেছি শিমুইটা, এখানেই কড়াইতে হচ্ছে, আর দুধটা অনেকক্ষণ আগেই বসিয়ে ফেলেছি, কারণ ফোটানোর একটা ব্যাপার থাকে। আমার এরকম টুকটাক রান্না করতে বেশ ভালোই লাগে, মানে যেগুলো আমি খেতে ভালোবাসি সেগুলোই বেশি করে ভালো লাগে, আর যেহেতু মিষ্টি খেতে ভালোবাসি আর শিমুই ঝটপট হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়, তো না ভালো লাগে করতে। জাস্ট এটাকে একটু কিশমিশ দিয়ে গার্নিশ করে দেবো, এই যে
হয়ে গেছে। কি রে চক্কা শোলে? পেছনে আমি আছি। ये हाथ मुझे दे दे ठाकुर, ये हाथ मुझे दे दे अर्घो। दोस्तों ये मेरा प्यार ऐसा भूल ऐसा दीदी बहुत अच्छा है। ব্লগটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যদি নিউ হও অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে ভুলো না। লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, প্রত্যেকবারই দেওয়া থাকে, ইচ্ছে করলে তোমরা ফলো করতে পারো। তো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ব্লগ, থ্যাংক ইউ, গুড নাইট, ভালো থেকো, নেক্সট ব্লগ দেখা যাচ্ছে।